হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে হাজির হয়েছি আপনাদের পাশে। তো আজকের একটি ইলেকট্রিক যে প্রশ্ন রয়েছে সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তো একজন আমাকে প্রশ্ন করেছেন যে ভাই, ইলেকট্রিক ওয়াইরিং কাকে বলে? তো ইলেকট্রিক ওয়াইরিং কাকে বলে? যেহেতু আমরা শিক্ষিত মানুষ নয়, আমরা কখনো কি করি নাই, আমরা স্কুলের বারান্দায় যাই নাই, তো সেক্ষেত্রে আমাদের যে প্রশ্নের উত্তরটা হবে অন্যরকম। মানে আমরা প্রাকৃতিক থেকে শিক্ষিত, মানে আমাদের উস্তাদ যারা ছিলেন তারা এই কোনো শিক্ষার অন্তর্ভুক্ত ছিলেন না। সেক্ষেত্রে আমাদের যে প্রশ্নের উত্তরটি আছে একটু শুনুন, শুনলে হয়তো অনেকে হাসতেও পারেন। তো যাই হোক, তো ইলেকট্রিক ওয়াইরিং কাকে বলে? তো ইলেকট্রিক ওয়াইরিং হচ্ছে তার, সুইচ, হোল্ডার, ওই বিভিন্ন ধরনের ইলেকট্রিক ওয়াইরিংয়ের উপকরণ দিয়ে একটি সুসজ্জিত এই করে আপনার শর্ট সার্কিট গঠিয়ে দেওয়াকে ইলেকট্রিক ওয়াইরিং বলে। হয়েছে নি কাজ? এই হচ্ছে যদি প্রশ্নের উত্তর হয়, এই প্রশ্নের উত্তর কিন্তু আপনি কোথাও দিয়ে আপনি ভালো আনসার করতে পারবেন না। কিন্তু ওই আমাদের উস্তাদ যেটাকে শিখিয়েছেন যে ইলেকট্রিক ওয়াইরিং হচ্ছে আপনি পরিকল্পিতভাবে ওই শর্ট সার্কিট গঠিয়ে দেওয়াকেই ইলেকট্রিক ওয়াইরিং বলে। তো এখন আমারও একটু হয়েছিল কি, বুঝতে একটু কষ্ট হয়েছিল যে উস্তাদ এইটা কেমনভাবে হয়, একটা শর্ট সার্কিট গঠিয়ে দেওয়াকেই ইলেকট্রিক ওয়াইরিং হয়, তাহলে আমরা কি এইটাকেই আনসার দেব? কয় শুনেন, আপনি কি আনসার দিবেন না দিবেন বা আপনি কীভাবে নেবেন না নেবেন সেইটা হয়তো বড় কথা নয়, তবে ইলেকট্রিক তার, সুইচ, হোল্ডার বা বিভিন্ন ইলেকট্রিক উপকরণ দিয়ে একটি শর্ট সার্কিট গঠিয়ে দেওয়াকে ইলেকট্রিক ওয়াইরিং বলে। উস্তাদের কাছে বললাম যে উস্তাদ একটু যদি আমাকে বুঝিয়ে দিতেন তাহলে হয়তো এই বিষয়টা আমি একটু বুঝতে পারতাম যে আসলে শর্ট সার্কিট গঠিয়ে দেওয়া, শর্ট সার্কিট তো একটা দুর্ঘটনার ক্ষেত্রে হয়, তো সেটা যদি আমার ওয়াইরিং হয় তাহলে তো উস্তাদ আমি একটু আমার মাথায় প্রশ্ন একটা জেগে যাচ্ছে, একটু উস্তাদ দয়া করে আমাকে একটু বুঝান। তো উস্তাদ বলল যে আপনি যে বাসায় ওয়াইরিং করতেছেন, আপনি বিভিন্ন ধরনের সার্কিট ব্রেকার ব্যবহার করে চ্যানেল দিয়ে চ্যানেল পাইপ বা বিভিন্ন ধরনের হাইডেম ওয়ারিংগুলো, ইলেকট্রিক কনসিল ওয়ারিংগুলো করেন, করার শেষে যেটা হয় আপনি যখন একটি লাইট জ্বালাতে চান সেক্ষেত্রে নিউট্রালটা থাকে সরাসরি যে হোল্ডারের একটা প্রান্ত টার্মিনালে, আর সুইচ হয়ে আরেকটা ফেজটা, সুইচ হয়ে আবার যখন সুইচটা দেন তখন ওই লাইটের মধ্যেই চলে যায়, চলে গিয়ে এইখানে কিন্তু লাইটটার মধ্যে একটা শর্ট সার্কিট হয়, লাইনের মধ্যে শর্ট সার্কিট হয় ফেজ ও নিউট্রাল, সেখানে শর্ট সার্কিট হয়ে বৈদ্যুতিক যে শর্ট সার্কিটের ক্রিয়াটা হয়ে যে লাইটটা জ্বলে ওঠে, আর যখন টেলিভিশন চলে সেখানে টেলিভিশনে এসি তারটার মধ্যে বিভিন্ন পার্শ্বাতির মধ্যে শর্ট সার্কিট হয়ে যে ক্রিয়াটা তৈরি হয় সেখান থেকে আপনার ওই আমরা টেলিভিশনের যে বেতারের অনুষ্ঠানগুলো শুনতে পারি। শর্ট সার্কিট ছাড়া এমন কি হয় বলুন তো? আমি বললাম যে এইভাবে তো চিন্তা করলে আসলে শর্ট সার্কিট ছাড়া তো আমাদের ওয়াইরিং হয় না। তো আপনি যদি মনে করেন সব কিছু করলেন, করার পরে আপনি নিউট্রাল দিলেন না, সুইচ দিলেন নিউট্রাল ফেজ একত্র করলেন না, তো সেক্ষেত্রে কি আপনার ওয়াইরিং চলবে বা আপনার টেলিভিশন চলবে, বৈদ্যুতিক আয়রন চলবে, গিজার চলবে, হিটার চলবে, এয়ার কন্ডিশন চলবে? আমাদের জি উস্তাদ না। তো আজকে থেকে ধরে নেবেন যে যে যাওয়াই বলুক, যেহেতু আমরা সরাসরি এখান থেকে প্র্যাকটিক্যাল ইলেকট্রিক ওয়াইরিং আমরা করি বা আমরা প্র্যাকটিক্যাল যেটা দেখি তো সেইটা থেকেই আমরা শিখি।
তো আমার উস্তাদে বললো যে বিশ্বাস করি না গরুর বছরে যা দেখি না দুই নয় নেই। তো উস্তাদরে বারবার আমি প্রশ্ন ধরতে শুরু করলাম যে উস্তাদ, যে আপনি যে সবসময় দেখে দেখে বিশ্বাস করেন বা এই সব কিছু ঠিক কয়ে দেখেন সাইফুল ভাই, আসলে আমরা টেকনিশিয়ানরা সবসময় এটাকে মানে গবেষণা করি বা এটাকে দেখে আপনার মানে যেটা ঘটতেছে সেটার উপলব্ধি করি, কীভাবে ঘটলো কীভাবে হইলো মানে সরাসরি দেখানোর চেষ্টা করি, সরাসরি বিদ্যাটা হচ্ছে আমাদের অবস্থা। তাই আমি উস্তাদের বললাম যে আমরা তো দেখি না অনেক কিছু, যে দেখি না আমাদের যেমন একটা এসডি কার্ড সেখানে 32 GB 64 GB তখন ছিল 8 GB বা 2 GB, যে উস্তাদ দেখেন তো এই যে আমার হাতে মেমোরি কার্ডটা রয়েছে সেইটার ভিতরে ডেটা রয়েছে, এখন দেখেন তো এটার ওজন লাগে কিনা। উস্তাদে কয় তো ওজন তো লাগে না, তো এখন আমি মেমোরি কার্ডটা ফর্মাট দিয়ে দেব, ফর্মাট দিয়ে দিব তখন দেখেন পাতলা হয়েছে কিনা, তখন কয় একই রকম। তো উস্তাদ এবার বলেন তো যে কি ছিল মেমোরি কার্ডের ভিতরে আর কি বের হয়ে গেল, এটা তো আমরা কখনো খালি চোখে দেখিনি। মানে এসডি কার্ডের ভিতরে আপনার গান ছিল, ছবি ছিল, বিভিন্ন ধরনের সফটওয়্যার ছিল, তো কি মেমোরি কার্ডে ছিল যেটা 8 GB মেমোরি কার্ডটা পূর্ণ ছিল, আবার যখন ফরম্যাট দিয়ে দিলাম সেই মেমোরি কার্ডটা থেকে খালি হয়ে গেল, কি ছিল কি খালি হয়ে গেল, এই মেমোরি কার্ডটা ওজনও হইল না হালকা হইল না, কি ছিল কি গেল এখন কেউ দেখলাম না। তো না দেখেই তো আমাদের অনেক কিছু বিশ্বাস করতে হয়, যেমন আমরা দেখি না আমাদের ব্লুটুথের কানেক্টিভিটি, আমরা দেখি না মোবাইল ফোনের কানেক্টিভিটি, মোবাইল ফোন যে টাওয়ারের সাথে কানেক্টেড হয়েছে সেটাকে আমরা দেখি না, আমরা দেখি না আমরা ওয়াইফাইয়ের সাথে যে আমাদের মোবাইল ডিভাইসটা কানেক্টেড হয়েছে। তো এইরকম আমরা অসংখ্য প্রশ্ন উস্তাদকে ধরতে থাকি, তো বলছে যে ওইগুলো তো এটা আপনার রেডিয়েশন বা তরঙ্গ, সেগুলো হয়তো খালি চোখে দেখা যায় না, কিন্তু কিছু কিছু কাজ আছে সাইফুল ভাই এগুলো তো খালি চোখে দেখা যায়, সেগুলোর ক্ষেত্রে কেন মানবেন না। তো উস্তাদকে যখন আমি প্রশ্ন বিভিন্ন প্রকার ধরতাম আর বিভিন্ন ধরনের প্রশ্ন করে করেই উস্তাদের যারা সিনিয়র রয়েছেন তাদের কাছ থেকে অনেক কিছু শিখতাম, শিকারাই ছিল একটা আমাদের মূল ধান্দা। তো যাই হোক, আমি যে প্রশ্নের উত্তরটি পেয়েছি সম্মানিত সাবস্ক্রাইবাররা, তো একজন আমাকে ইমুতে প্রশ্ন করেছেন ভাই যে ইলেকট্রিক হাউস ওয়ারিং, ইলেকট্রিক ওয়ারিং কাকে বলে, যে এখন আপনি আমি যেটা পাইছি আপনি আপনার বই থেকে পড়তে পারেন, আমি আপনার বই পড়তে কখনো নিষেধ করি নেই, আমি নিষেধ কখনো করবো না, যে পুস্তক জ্ঞানের অন্তর্ভুক্ত যারা না তাদের কাছে এই প্রশ্নের উত্তর আর যারা পুস্তক জ্ঞানের অন্তর্ভুক্ত রয়েছেন তাদের প্রশ্নের উত্তর একই ধরনের হতে পারে না, একটা হচ্ছে টেকনিক্যাল জ্ঞান একটা হচ্ছে প্র্যাকটিক্যাল জ্ঞান, এখানে হচ্ছে দিন আর রাতের একটা ব্যবধান। তো সেই ক্ষেত্রে যে প্রশ্নের উত্তরটা আমি যেটা উস্তাদের কাছ থেকে পেয়েছি সেইটা হচ্ছে তার সুইচ হোল্ডার ও বিভিন্ন ধরনের বৈদ্যুতিক উপকরণ দিয়ে সুসজ্জিত করিয়ে একটি শর্ট সার্কিট, পরিকল্পিতভাবে শর্ট সার্কিট গড়িয়ে দেওয়াকেই একটি ইলেকট্রিক ওয়ারিং বলে। আরও একটি আপনাদের কাছে প্লাস করে দিই যে আমি উস্তাদে বলেছেন আপনি কোনো কিছু শর্ট সার্কিট করা ছাড়া, আপনি কোনো কিছুই বিদ্যুৎ যখন শর্ট সার্কিট হবে তখনই বিদ্যুতের ক্রিয়া সৃষ্টি হবে, আর যখন ক্রিয়া সৃষ্টি হবে তখন বিদ্যুতের আমরা বিভিন্ন ধরনের সুবিধা পাবো, যেমন আমাদের ফ্যান চলবে, ফ্যান আমাদের আপনি যদি লক্ষ্য করে দেখেন যারা ফ্যানের কয়েল বা দায়ী করেন তারা দেখবেন যে ফ্যানের এ প্রান্তে হয়েছে নিউট্রাল, ও প্রান্তে হয়েছে যে কয়েলের, ও প্রান্তে হয়েছে ফেজ, তো সেটাকে আমরা এই কয়েলের মাধ্যমে শর্ট সার্কিট করা হচ্ছে, শর্ট সার্কিট করার ফলে যে ম্যাগনেটটা তৈরি হচ্ছে সেই ম্যাগনেটের মাধ্যমে কিন্তু ফ্যানটা ঘুরতেছে, আর যখন আমরা এক্সওয়াট বাল্ব বা লাইট আছে সেগুলোর মাধ্যমে যদি দুইটি ফিলামেন্টকে আমরা নিউট্রাল ও ফেজের দ্বারাতে শর্ট সার্কিট করাই তো যে ক্রিয়াটা হয় সেইখান থেকে যে বৈদ্যুতিক যে আলোটা পাই, তো পরিকল্পিতভাবে ইলেকট্রিক যে উপকরণ রয়েছে সেইগুলো দিয়ে পরিকল্পিতভাবে একটি শর্ট সার্কিট ঘটিয়ে দেওয়াকে ইলেকট্রিক ওয়ারিং বলে। তো আশা করি আপনার উত্তরটি পেয়েছেন, এরপরে আপনারা বিভিন্ন বই ধরনের বই টই ঘেটে ঘুটে যে আপনারা আপনাদের
প্রশ্নের উত্তরটি জেনে নেবেন বইয়ের ভাষায়। আর আমাদের টেকনিক ভাষায় হচ্ছে এটাই তো, যদি আপনারা কেউ যদি কোনো দুঃখ পেয়ে থাকেন তাহলে আমার কিছু করার নেই, যে আমরা শিখছি সেটা থেকে আমরা সরাসরি রিয়াল বলছি। তো ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। এরপরে কোনো যদি প্রশ্ন থাকে তো আর আমার আপনারা এই ভিডিওর কমেন্টসে করে দিতে পারেন, আমার যদি জানা থাকে তাহলে আমি প্রশ্নের উত্তর দিব। আমি তো সব কিছু জানি না ভাই, আমি একজন নির্বুদ্ধ মানুষ, তো নির্বুদ্ধ মানুষ হয়েও আপনাদের সামনে কথা বলি এটাই হচ্ছে আমার ভাগ্য। ও আপনারা আমাকে অসংখ্য ভালোবাসেন, বিদায়, আমি আপনাদের পাশে থাকতে থাকতে পারি। তো সবাইকে ধন্যবাদ জানাই, আজকের মতন এখানে বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।